ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার আগরতলা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চাকরির মেলা। প্রায় প্রতি মাসে একটি করে এই ধরনের চাকরির মেলার আয়োজন করা হয়। এদিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে এই রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং দুটো রাজ্যের কোম্পানিতে প্রায় 517 জন পদের জন্য ইন্টারভিউ হয়। ইন্টারভিউ ঘিরে ব্যাপক সংখ্যক চাকরি প্রার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আজকে আমাদের যে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রায় প্রতি মাসেই চেষ্টা করি একটা করে জব ফেয়ার বা রিক্রুটমেন্ট অ্যাড করার। তো আজকেও আমরা তিনটে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তার মধ্যে একটা আর দুটো ত্রিপুরার কোম্পানি আছে, তাদেরকে নিয়ে আমরা জব ফেয়ারটা করছি। তাতে টোটাল ওপেনিং আছে 517, 517টা, 500 হচ্ছে বাইরের একটা বারবিকিউ একটা সংস্থা।